আমরা পড়বো এবার ভেক্টর। ভেক্টর ফিজিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন আগের চ্যাপ্টার কাইনামেটিক্স ছিল, কাইনামেটিক্স খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে বেস চ্যাপ্টার বলা যেতে পারে। ঠিক একই রকম ভেক্টর বেস চ্যাপ্টার ফিজিক্সের জন্য। স্কেলার কাকে বলি আমরা? যে রাশির শুধু মান আছে কিন্তু কোনো ডিরেকশন নেই তাকে বলবো স্কেলার রাশি। মান মানে কী বলা আছে? ম্যাগনিচিউড। ওকে, ম্যাগনিচিউড অর্থাৎ মান আছে শুধু কিন্তু কোনো ডিরেকশান নেই তাকে বলছি আমরা স্কেলার রাশি। যেমন স্পিড যদি বলা হয়, স্পিড বা ওয়ার্ক যদি বলা হয়, স্পিড ওয়ার্ক, যেন ওয়ার্কের ক্ষেত্রে কেউ বলতে পারি যে কোনো একটা বস্তুর উপর 10 জুল ওয়ার্ক করা হয়েছে, 10 জুল ওয়ার্ক, সেক্ষেত্রে এটা শুধুমাত্র মানকে ইন্ডিকেট করছে কিন্তু ওয়ার্কটা কোন দিকে হলো সেটা এখানে নেই। স্পিড, একটা বস্তু স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, স্পিড বলা হলো শুধুমাত্র, কোন দিকে তার স্পিড সেরকম কোনো ডিরেকশন নেই, তাই এটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বলছি? যার ম্যাগনিচিউড থাকবে, ম্যাগনিচিউড এবং ডিরেকশান, ম্যাগনিচিউড এবং ডিরেকশান দুটোই থাকবে, অর্থাৎ মানও থাকবে এবং অভিমুখও থাকবে। কীরকম? যেমন এরকম বলা হলো ফোর্স, কোনো একটা বস্তুর উপর ফোর্স 5 নিউটন, কোন দিকে বলে দেওয়া হলো সবুজ ইস্ট, অর্থাৎ ফোর্সের যে মানটা সেটা হচ্ছে 5 নিউটন আর ডিরেকশানটা কোন দিকে? ইস্ট, পূর্ব দিকে, অর্থাৎ মান এবং অভিমুখ দুটোই আছে তাই ফোর্স হচ্ছে ভেক্টর রাশি। যেমন ভেলোসিটি যদি বলা হয়, যেমন স্পিড বলা হলো স্কেলার রাশি কিন্তু ভেলোসিটি যদি বলা হয়, ভেলোসিটি ধরো 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ড ইস্ট, পূর্ব দিক বা ওয়েস্ট, অর্থাৎ সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার ডিরেকশান থাকবে তাকে বলবো আমরা ভেক্টর রাশি। মানের সাথে সাথে ডিরেকশনও থাকবে। নেক্সট হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। একটা ভেক্টরকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, প্রকাশ করবো কীভাবে? ধরো এ ইজ এ ভেক্টর, এ যদি একটা ভেক্টর হয় তাকে আমরা রিপ্রেজেন্ট করছি কীভাবে? এই সাইন দিয়ে। তাহলে এ লেখা হলো উপরে, এরকম একটা সাইন দেওয়া আছে। আমরা আগে যেটা বললাম যে ভেক্টর মান এবং অভিমুখ দুটোই থাকবে, ম্যাগনিচিউড এবং ডিরেকশান, তো এখানে এই রাশির মধ্যে ম্যাগনিচিউড কোথায়, ডিরেকশান কোথায়? উপরে এই যে সাইনটা নেওয়া হলো, এই যে সাইনটা, তার মধ্যে এরকম একটা পার্ট থাকছে আর এই অ্যারো সাইন একটা, এই একটা সাইন, এই পার্টটা বলা হচ্ছে ম্যাগনিচিউডকে ইন্ডিকেট করবে, ম্যাগনিচিউড এটা, ওকে, এটা হচ্ছে ম্যাগনিচিউডকে ইন্ডিকেট করবে, জাস্ট এখান থেকে এই পার্টটা, আর এই সাইনটা, এই সাইনটা বলা হচ্ছে ডিরেকশানকে ইন্ডিকেট করছে, ওকে। তাই আমরা একে যদি ভেক্টর বলি তাই উপরে এরকম একটা সাইন দেওয়া থাকবে যেখানে ম্যাগনিচিউড এবং ডিরেকশান থাকছে। এই ভেক্টর, এই যে ভেক্টর পেয়েছি, এর ম্যাগনিচিউড পাবো কী করে? এ তো ম্যাগনিচিউড ইন্ডিকেট করলো, বাট এই যে ভেক্টরটার ম্যাগনিচিউড আছে সেই ম্যাগনিচিউড কী করে পাবো? যে কোনো ভেক্টরের ম্যাগনিচিউড ফাইন্ড করতে হলে আমরা এই সাইন নেব, এই ভেক্টর, তারপর মড সাইন, মড অ্যাবসোলিউট ভ্যালু নেওয়া হচ্ছে, সমান কী লেখা আছে? রুট অফ আর এই ভেক্টরের স্কোয়ার, সমান কী পাচ্ছি? সমান হচ্ছে শুধু এ, ওকে, শুধু এ, এ হচ্ছে একটা ভেক্টর। আর ডিরেকশান, ডিরেকশানের জন্য আমরা একটু পরেই পড়বো যে এরকম একটা ভেক্টর, যে ডিরেকশানটা বোঝানোর জন্য এই ভেক্টর যেটাকে ইউনিট ভেক্টর বলা হয়, এটা সমান কী বলা হচ্ছে? এই ভেক্টর বাই মড অফ এ ভেক্টর, এটা বা এরকম বলা হচ্ছে এখানে, ভেক্টর বাই, এটা মানে কি? এ পেয়েছি, তাহলে এই শুধু এখানে বুঝে গেলাম, এইভাবে তার ডিরেকশান পাবো, অর্থাৎ একক ভেক্টর দিয়ে তার ডিরেকশান পাবো আমি একক ভেক্টর দিয়ে, আর এটা দিয়ে তার মান পাচ্ছি, মান এইভাবে খুঁজবো, আর ডিরেকশান যদি খুঁজতে হয় তাহলে এইভাবে খুঁজবো, ওকে, রিপ্রেজেন্টেশান অফ ভেক্টর। নেক্সট হচ্ছে টাইপস অফ ভেক্টর।
ভেক্টরের অনেকগুলো ভাগ হতে পারে। নেক্সট হচ্ছে টাইপস অফ ভেক্টর। টাইপস অফ ভেক্টর অনেক রকম হতে পারে, এখানে আমরা কয়েকটা ভাগ নিয়েছি। এখানে যেমন ফার্স্ট বলছি ইকুয়াল ভেক্টর। আচ্ছা ভেক্টরের ভেক্টর যেটা বলা হলো, ভেক্টরে হেড হয় এবং টেল হয়। এই যে ভেক্টর সাইন ইন্ডিকেট করা হচ্ছিল, এই সাইন, এইটা হচ্ছে ভেক্টরের টেল বলা হয় এটাকে। এটা হচ্ছে টেল অফ ভেক্টর, টেল পিছন দিকটা, আর এই সামনের দিকটাকে বলা হচ্ছে হেড অফ ভেক্টর। ওকে, হেড অফ ভেক্টর। আচ্ছা ইকুয়াল ভেক্টর কী বলা আছে, দুটো ভেক্টর এ এবং বি যদি দুটো ভেক্টর হয়, এও ভেক্টর বিও ভেক্টর, যদি এদের মান, যদি এদের ম্যাগনিচিউড এবং ডিরেকশান একই দিকে হয় তাহলে এদেরকে বলো আমি ইকুয়াল ভেক্টর। দুটো ভেক্টর যাদের মান এবং ডিরেকশান সেম, ওকে, তাকে বলবো ইকুয়াল ভেক্টর। আনইকুয়াল ভেক্টর যাদের মান সমান কিন্তু ডিরেকশানটা আলাদা। ওকে, ধরো একটা হচ্ছে এই দিক আর একটা হচ্ছে এই দিক, তাকে বলছি আনইকুয়াল ভেক্টর। প্যারালাল ভেক্টর, দুটো ভেক্টরকে প্যারালাল বলছি, কারণ এ একটা ভেক্টর এ একটা ভেক্টর একই দিকে এবং যাদের মধ্যে অ্যাঙ্গেল বলছি আমরা জিরো ডিগ্রি, সমান হতে হবে এরকম কথা নেই। সমান না হলেও, সমান হলেও প্যারালাল বলতে পারছি, আর ছোটো বড়ও যদি হয় তাতেও বলছি সমান্তরাল ভেক্টর, প্যারালাল ভেক্টর। ওকে, অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল হচ্ছে একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর উল্টো দিকে, অ্যান্টি প্যারালাল, অর্থাৎ অ্যাঙ্গেল 180 চলে আসবে তখন। ওকে, অ্যান্টি প্যারালাল। কোলিনিয়ার, এই একটা লাইন, এই লাইনকে যদি কয়েকটা পার্টে আমি ভেঙে দিই, ভাবে ভেঙে দেওয়ার পর বললাম এটা একটা ভেক্টর, এখান থেকে এটা ভেক্টর একটা, এইখান থেকে এই পার্টটা আর একটা ভেক্টর, এখান থেকে এই পার্টটা আর একটা ভেক্টর, তাহলে এই যে ভেক্টরগুলো পাচ্ছি, এই একটা ভেক্টর, 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 এই তিনটে ভেক্টর পেলাম, এরা কী হচ্ছে একই লাইনের উপর অবস্থিত, তাই এদেরকে বলা হচ্ছে কোলিনিয়ার ভেক্টর, একই লাইনের উপর অবস্থিত। নেক্সট হচ্ছে কোপ্লেনার। যদি এরকম একটা তল ভেবে নিই আমি, এখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এখানে অনেকগুলো ভেক্টরকে আমি এইভাবে ইন্ডিকেট করলাম, বিভিন্ন দিকে ইন্ডিকেট করলাম, ঠিক আছে। এক্স ওয়াই তলের উপর সবই এক্স ওয়াই তলে আছে কিন্তু ডিরেকশানটা আলাদা হতে পারে, এদেরকে বলছি আমি কোপ্লেনার ভেক্টর, অর্থাৎ একই একতলীয় ভেক্টর বলা হচ্ছে এগুলো। নেক্সট হচ্ছে কনকারেন্ট ভেক্টর। কনকারেন্ট মানে হচ্ছে অ্যাক্টিং অ্যাট সেম পয়েন্ট, অ্যাক্টিং অ্যাট সেম পয়েন্ট, একই পয়েন্টে সমস্ত ভেক্টরগুলো একটা পয়েন্ট থেকে ইন্ডিকেট করা হবে। যেমন কী বলা হচ্ছে এই পয়েন্টে বা একটা বস্তু আছে, এই বস্তুর একটা পয়েন্ট মাস যদি ভেবে নিই, এই দিকে একটা ফোর্স দেওয়া হলো এফ, একে এই দিকেও টানা হলো, এই দিকে টানা হলো, বিভিন্ন দিকে সমস্ত ফোর্সগুলো একটা পয়েন্ট থেকে ইন্ডিকেট করছে, তাই এগুলোকে বলছি আমি কনকারেন্ট ফোর্স। ওকে, তাহলে এটা হচ্ছে এই যে ফোর্সগুলো পাচ্ছি আমি কনকারেন্ট ফোর্স। নেক্সট হচ্ছে জিরো ভেক্টর। জিরো ভেক্টর হতে পারে কীরকম, বললাম যে কোনো একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট জিরো, ডিসপ্লেসমেন্ট জিরো মানে, ডিসপ্লেসমেন্ট জিরো মানে তার ম্যাগনিচিউড, তার ম্যাগনিচিউড হচ্ছে জিরো। এবার ডিসপ্লেসমেন্টটা কোন দিকে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যে কোনো দিকে হতে পারে, একে বলছি আমরা জিরো ভেক্টর, যার ম্যাগনিচিউডটা জিরো এবং ডিরেকশানটা হচ্ছে আরবিটারি, যে কোনো দিকে হতে পারে। ওকে, আরবিটারি যে কোনো দিকে হতে পারে, এই হচ্ছে জিরো ভেক্টর। বা ওয়াক ডান যদি বলা হয়, কোনো একটা বস্তু যেখানে ছিল আবার সেখানে ফিরে এলো, তাহলে তার ওয়াক ডান জিরো, সেক্ষেত্রে ম্যাগনিচিউডটা জিরো বা ডিরেকশানটা আরবিটারি। বা এরকম বললাম যে কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের পর এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এই ফোর্স এফ, এই ফোর্স এফ, তাহলে এই কণার উপর মোট বল হচ্ছে শূন্য, এবং সেই শূন্যটা এই দিকে ক্রিয়া করবে নাকি এই দিকে, ওকে, দুই দিকেই হতে পারে, সেটা পার্টিকুলার কোনো ডিরেকশান নেই এখানে বলা আছে, তাই একে বলছি আমরা এরকম ভেক্টর বলছি জিরো ভেক্টর। নেক্সট হচ্ছে ইউনিট ভেক্টর, খুব ইম্পর্টেন্ট, প্রায় লাগবে, প্রতি স্টেপে প্রায় লাগবে ইউনিট ভেক্টর। এরকম একটা ভেক্টর যে ভেক্টরটা শুধুমাত্র ডিরেকশানকে ইন্ডিকেট করবে এবং যার মান হচ্ছে ওয়ান, কীরকম, ধরো কলকাতা, কলকাতা থেকে মুম্বাই,
কলকাতা থেকে মুম্বাই যদি বলা হয়, কলকাতা থেকে মুম্বাই যদি বলা হয় তাহলে এই ডিস্টেন্স কত আমি জানি না, বাট এরকম বলা হলো কলকাতা থেকে মুম্বাই এই দিক বরাবর একটা ভেক্টর, যেটাকে ধরলাম এক্স ক্যাপ সাপোজ। এই এক্স ক্যাপ ভেক্টরটা কলকাতা থেকে মুম্বাইয়ের দিক বরাবর একটা ভেক্টরকে প্রকাশ করবে, এক্স ক্যাপ ভেক্টরটা। ওকে, যার মান বলছি এই ভেক্টরটার মান হচ্ছে ওয়ান, কিন্তু এই দূরত্ব আমরা জানি না, শুধুমাত্র ডিরেকশান বোঝানোর জন্য এরকম একটা ভেক্টরকে আমরা নিয়ে এলাম। যেটা একটু আগে বলা হয়েছিল যে ইউনিট ভেক্টর কী বা কীভাবে পাবো, এখানে দেখানো হয়েছিল এক জায়গায় যে ডিরেকশান খোঁজার জন্য আমরা যে ভেক্টর নেবো তাকে বলছি ইউনিট ভেক্টর। এ ক্যাপ, এ ক্যাপ মানে একটা ভেক্টর যদি এ হয়, এ একটা ভেক্টর, তাহলে এর একক ভেক্টর হবে, অর্থাৎ এর ডিরেকশানটা বোঝাবে কীভাবে, এ ক্যাপ দিয়ে। এই যে ক্যাপ সাইন বলা হচ্ছে ইউনিট ভেক্টরের জন্য এই সাইন ইউজ করা হয়, একক ভেক্টর। ইউনিট ভেক্টর এটা সমান কি বলা হচ্ছে, এটা সমান হচ্ছে মূল ভেক্টর যেটা দেওয়া ছিল সেই ভেক্টর বাই মূল ভেক্টরটার মান। এ ভেক্টর বাই এ হচ্ছে একক ভেক্টর। আমরা আরও পড়বো এক্স অক্ষ বরাবর, এই যে কোঅর্ডিনেট সিস্টেম নেই আমরা থ্রি ডি সিস্টেমে, থ্রি ডি কোঅর্ডিনেট যেটা নেওয়া হয় এক্স ওয়াই এবং জেড, যে তিনটে কোঅর্ডিনেট সিস্টেম নেওয়া হয়, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোনো একটা ভেক্টরের মান যাই হোক না কেন, সেই দিক বরাবর একক ভেক্টর আসবে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর কোনো একটা ভেক্টরের মান যাই হোক না কেন সেই দিক বরাবর একক ভেক্টর আসবে জে ক্যাপ, একই রকম কে ক্যাপ। নেক্সট হচ্ছে প্যারালাল শিফট অফ ভেক্টর, প্যারালাল শিফট, শিফট মানে স্থানান্তরিত করা। ধরো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর আছে, এটা কোনো একটা ভেক্টরকে ইন্ডিকেট করছে, এই ভেক্টরকে আমি এক স্থান থেকে অন্য স্থানে কীভাবে নিয়ে যাবো সেটা বলছি, কীভাবে নিয়ে যাবো প্যারালালি। প্যারালাল মানে কীরকম, এই প্যারালাল এইভাবেও নিয়ে আসতে পারি, এই ভেক্টরটাকে এখান থেকে এইখানে নিয়ে এলাম, এটা হচ্ছে প্যারালাল শিফট হয়ে গেল, ছিল এখানে, এখান থেকে প্যারালালি এখানে সরিয়ে নিয়ে এলাম প্যারালাল শিফট। বা এরকমও বলতে পারি এই ভেক্টরটাকে এইভাবে যদি নিয়ে আসতাম, প্যারালালি আমি যে কোনো দিকে এই ভেক্টরটাকে নিয়ে আসতে পারবো, এটাও বলছি একটা প্যারালাল ভেক্টর। ওকে, কার এই ভেক্টরটার প্যারালাল ভেক্টর হচ্ছে এটা, এবং এইভাবে শিফট করতে পারি, এই হচ্ছে প্যারালাল শিফট, লাগবে আমাদের বেশ কিছু জায়গায় লাগবে এটা। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কী করে খুঁজবো আমরা, একটা ছবি দেওয়া আছে এখানে, দুটো ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। ওকে, নেক্সট এখানে এই একটা ভেক্টর দেওয়া আছে, এত সাইন এদিকে এই একটা ভেক্টর, এটা এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এটা এই একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এই একটা ভেক্টর। ওকে, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেলও দেওয়া আছে, তাহলে এইগুলোই কি এদের মধ্যেকার অ্যাঙ্গেল, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল? না, সব ক্ষেত্রে এটাই ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নয়। সেক্ষেত্রে অ্যাঙ্গেল খোঁজার জন্য সূত্র হচ্ছে, এরকম বলা আছে, টেল টু টেল, টেল টু টেল অর হেড টু হেড, হেড টু হেড মানে কি আসছে, টেল টু টেল মানে কোনো একটা ভেক্টরের টেলের সঙ্গে আর একটা ভেক্টরের টেল যদি অ্যাড করা হয় এবং সেখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাই হচ্ছে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাই টেল টু টেল বলা হচ্ছে। হেড আর টেল এরকম বলা হচ্ছিলো, এই যে ভেক্টর সাইন দেওয়া হচ্ছিলো তার এটা হচ্ছে টেল আর এটা হচ্ছে হেড, এটা টেল এটা হচ্ছে হেড। সেকেন্ড বলা হচ্ছে হেড টু হেড, দুটো ভেক্টরে হেড টু হেড যেখানে মিট করবে সেখানে যে অ্যাঙ্গেল তৈরি হবে সেটা হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ হবে। যেমন এখানে যেটা বলা হচ্ছে একটা ভেক্টর, একটা ভেক্টর, এদের এই পয়েন্টগুলো, এই ভেক্টরটা যদি ভাবি এটা তার হেড, এটা হচ্ছে টেল, আবার এই ভেক্টর যদি ভাবি এটা তার হেড, এটা হচ্ছে টেল, অর্থাৎ দুটো টেল এখানে মিট করছে ফলে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাই তো হচ্ছে টেল টু টেল যদি হয় তাহলে অ্যাঙ্গেল পাবো, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। একই রকম ভেক্টর, এই একটা ভেক্টর,
একটা ভেক্টর দুটো ভেক্টরের হেড এখানে মিট করছে, দুটো ভেক্টরের হেড এখানে মিট করছে, তাই এখানে যে অ্যাঙ্গেল তৈরি করলো সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। নেক্সট এই একটা ভেক্টর এই যে পয়েন্টটা পাচ্ছি এখানে হচ্ছে এই ভেক্টরের হেড মিট করছে, এই ভেক্টরের টেল মিট করছে, তাহলে যে কোণটা এখানে 120 এটা কিন্তু এদের মধ্যবর্তী কোণ নয়। কী করে পাবো? প্যারালাল শিফট। আমরা যাকে পড়ে এলাম প্যারালাল শিফট, সেই প্যারালাল শিফটের কনসেপ্ট দিয়ে এখানে তৈরি করা যেতে পারে অ্যাঙ্গেলটা। এটা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নয়, তাহলে প্যারালাল শিফট এরকম বললাম, এই যে ভেক্টরটা ছিল নিচে যে ভেক্টরটা ছিল একে প্যারালাল এদিকে শিফট কর, এই যে ভেক্টরটা ছিল একে প্যারালাল এদিকে শিফট করছি, কীরকম, তাহলে এটাকে যদি এই লাইন বরাবরই শিফট করা হতো তাহলে এরকম পেতাম। এই নিচের ভেক্টরটা এই 1300 ছিল, এটাকে আমি এই দিক বরাবরই এখানে নিয়ে গেলাম, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এখন দেখি এবার, তাহলে এই ভেক্টরের টেল হচ্ছে এটা আর এই ভেক্টরের টেল হচ্ছে এটা, অর্থাৎ দুটো টেল এখানে মিট করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তাহলে 120 না, এটা কত হচ্ছে 60 হবে। ওকে, তাহলে এই 60 ডিগ্রি হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, 120 নয় কিন্তু। নেক্সট একইরকমভাবে 150 যেটা দেওয়া আছে, এই যে 150 এখানেও দেখতে পাচ্ছি হেড আর টেল মিট করছে, এই ভেক্টরের টেল মিট করছে এখানে, এই ভেক্টরের হেড মিট করছে এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটাও দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নয়। তাহলে এখানেও প্যারালাল শিফট করতে পারি, হয় এরকম করতে পারি এটাকে উপর দিকে শিফট করব, এটা বা এরকম করতে পারি এটাকে নিচের দিকে শিফট করি। যদি এটাকে প্যারালালি নিচের দিকে শিফট করতাম তাহলে এখানে এরকম একটা ছবি পেতাম, দুটোই হতে পারে। এই দিকে শিফট করলাম, এটা ছিল এখানে, এটা ছিল এখানে, একে প্যারালালি নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছি, এদিকে পাচ্ছি, তাহলে এখানে যে অ্যাঙ্গেল পাচ্ছি আমি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটা কত হবে 150 হলে এটা হবে 30, তাহলে এটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। বা এটাকে যদি ওপর দিকে নিয়ে যেতাম, এটাকে যদি ওপর দিকে নিয়ে যাওয়া হতো তাহলে কী হতো, পেতাম এরকম, দেখো ভালকে মিলিয়ে দেখো, এই অ্যাঙ্গেলটা 30 হচ্ছে। ওকে, এইভাবে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর ফাইন্ড করব। একটা ডায়াগ্রাম দেওয়া আছে, 4টা ভেক্টর এ বি সি ডি 4টা ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যেকার অ্যাঙ্গেল ফাইন্ড করতে, মধ্যেকার মানে কীরকম, এর সঙ্গে বি, বির সঙ্গে সি, সির সঙ্গে ডি, এরকম অ্যাঙ্গেলগুলো ফাইন্ড করতে হবে। তাহলে অ্যাঙ্গেল যদি ফাইন্ড করতে, ফার্স্ট এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। কীভাবে অ্যারেঞ্জ করবো, যে প্যারালাল শিফটের যে কনসেপ্ট পড়েছিলাম এই কনসেপ্টে এগুলোকে আমরা সব শিফট করবো, দিয়ে একটা পয়েন্ট থেকে সবগুলোকে ইন্ডিকেট করবো। এই যে এ ভেক্টর ছিল, এ ভেক্টরকে যদি প্যারালালে শিফট করি তাহলে এরকম একটা পয়েন্ট পেলাম, যদিও এই পয়েন্টের রেসপেক্ট কিছুটা উপরে, ওকে আমি প্যারালালে নিচে নামিয়েছি তারপর শিফট করলাম, তাহলে এ ভেক্টর এখান থেকে এইভাবে ইন্ডিকেট করছে বলতে পারি, এই হচ্ছে এ ভেক্টর, এই পয়েন্ট থেকে প্যারালালে শিফট করছে। বি তো এখানে আছে সোজাই, বি থাকলো সি কোথায়, সি হচ্ছে এখান থেকে এই দিক, এটা হচ্ছে সি ভেক্টর। ওকে, এই অ্যাঙ্গেল হচ্ছে 30 বলাই আছে আগে থেকে। নেক্সট ডি, ডি কেউ প্যারালালে শিফট করছি, ডি এরকম ছিল ডি, ডিকে প্যারালালে শিফট করে এই পয়েন্ট থেকে ইন্ডিকেট করবো, প্যারালালি এইভাবে রাখবো পুরোপুরি, তাহলে ডি তখন এরকম হয়ে যাবে, ডি ইন্ডিকেট করছে এইভাবে, ডি ভেক্টর এইভাবে ইন্ডিকেট করছে, তাহলে পেয়ে গেলাম এটা। তাহলে সহজেই বলতে পারছি, বা দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90, এর সঙ্গে সির অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, এই অ্যাঙ্গেল বলা আছে 60 বলাই ছিল, এই অ্যাঙ্গেল সব পেয়ে যাচ্ছে, তাহলে এইভাবে প্যারালাল শিফট করে ভেক্টরগুলোকে অ্যারেঞ্জ করে আমি সহজেই অ্যাঙ্গেল পেয়ে যেতে পারি। এবং দেখো আগের যে কন্ডিশন দেওয়া ছিল টেল টু টেল, হেড টু হেড, এখানে তাও পাচ্ছি, সব ভেক্টর টেলগুলো এখানে মিট করছে, ফলে অ্যাঙ্গেল সহজেই পেয়ে যাবো। এই ভেক্টর টেল এটা, এই ভেক্টর টেল হচ্ছে এটা, এর টেল হচ্ছে এটা, এরও টেল হচ্ছে এটা, টেলগুলো যদি মিট করছে সহজে আমি অ্যাঙ্গেলগুলো এখানে পেয়ে যাবো। এইভাবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর আমরা ফাইন্ড করতে পারি। আমরা যখন অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর নিচ্ছি তখন একটা পয়েন্ট মনে রাখতে হবে, যে অ্যাঙ্গেল মাস্ট বি, সেটা যদি অ্যাঙ্গেল ভাবি 0 থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে কম হবে, কীরকম, যেখানে এখানে যে যতগুলো অ্যাঙ্গেল নেওয়া হয়েছে যদি এরকমই ভেবে নিই, এই হচ্ছে দুটো ভেক্টর,
দুটো টেল একটা পয়েন্টে মিট করছে, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ধরো 60 ডিগ্রি ফর্ম করলো। ওকে 60 ডিগ্রি, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, মধ্যবর্তী কোণ কত হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, কিন্তু এটাও তো হতে পারে এ আর বি এর মধ্যবর্তী কোণ এখান থেকে এই পার্টটা যদি ভাবি আমি, এই পার্টটা যেটা প্রায় 300 ডিগ্রি হয়ে যাচ্ছে, 300 ডিগ্রি। ওকে, তাহলে কোনটা নেব? তাই বলছি আমরা অ্যাঙ্গেল মাস্ট বি এটা, জিরোর থেকে বেশি, জিরোর সমান, 180 সমান বা তার থেকে কম, এরকম হতে হবে। অর্থাৎ সবসময় ছোটো অ্যাঙ্গেলটা নিতে হবে, দুটো ভেক্টরের মধ্যবর্তী ছোটো কোণটা, বড় কোণটা নয়। ওকে, নেক্সট হচ্ছে ভেক্টর অ্যাডিশান, ভেক্টরের যোগ। দুই বা ততোদিকে ভেক্টর দেওয়া থাকবে, কীভাবে যোগ পাবো সেটা দেখবো আমরা। মিলিয়ে আমরা দুটো করে ভেক্টর নিচ্ছি, দুটো ভেক্টর যোগ করছি কীভাবে সেটা দেখবো এখানে। ফার্স্ট একটা রুলস বলা আছে হেড টেল মেথড, হেড টেল মেথড। আর সেকেন্ড হচ্ছে ট্রায়াঙ্গেল ল, আর এটা হচ্ছে প্যারালিলোগ্রাম ল। ট্রায়াঙ্গেল এবং প্যারালিলোগ্রাম এটা আমরা ক্লাস 9-এ পড়েছি, এখানেও দেখবো ডিটেলসে কিছুটা আরও। হেড টেল মেথড কী বলছে? হেড টেল মেথড যেটা হচ্ছে, ধরো এই একটা ভেক্টর, এ হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, কত 3 মিটার, কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্স, কোন দিকে? টুয়ার্ড ইস্ট। ওকে, পূর্ব দিকে 3 মিটার। এরপর এখান থেকে বললাম পার্টিকেল এখান থেকে যাচ্ছে কত, উত্তর দিকে যাচ্ছে 4 মিটার, গেল উত্তর দিকে, গেল 4 মিটার নর্থ। তাহলে কোশ্চেন হচ্ছে এরকম যে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত, পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কী হবে? প্রথমে বলছি 3 মিটার পূর্ব দিকে, তারপর এখান থেকে 4 মিটার উত্তর দিকে গেল, তাহলে পার্টিকেলের সরণ কী হবে? যেটা হেড টেল মেথড বলা হচ্ছে, যে এই পয়েন্টটা যদি ভাবি আমি, এই পয়েন্ট যদি ভাবি, তাহলে এই পয়েন্টে কী পাচ্ছি? ফার্স্ট ভেক্টরের হেড মিট করছে, সেকেন্ড ভেক্টর যেটা তার টেল মিট করছে। অর্থাৎ এরকম একটা পয়েন্ট আমরা নেব এবার থেকে, যখন ভেক্টর অ্যাডিশান আসবে, একটা ভেক্টরের হেডের সঙ্গে অন্য একটা ভেক্টর টেল অ্যাড করা যাবে, এবং এই দুটো ভেক্টর মিলে আলটিমেট যে সরণটা পাচ্ছি সেটা কীরকম হচ্ছে? এটা পাচ্ছি, মিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। এটা 3 মিটার, একটা 4 মিটার, এই যে ভেক্টরের আলটিমেট যেটা পেলাম এটা হচ্ছে হেডটেল মেথড বলা হচ্ছে। একটা ভেক্টর 3 মিটার, তার সঙ্গে 4 মিটারটা যোগ করেছি, সেক্ষেত্রে রেজাল্টেন্ট, এই যেটা যোগ করলাম এটার নাম দিচ্ছি আমরা যোগফল, বা নতুন নাম দেওয়া হচ্ছে রেজাল্টেন্ট, বা বাংলায় বলা হচ্ছে লব্ধি। কার লব্ধি? ফার্স্ট ভেক্টর এবং সেকেন্ড ভেক্টরকে যোগ করছি, যোগ করার সময় কিন্তু এই যে পয়েন্টটা যেখানে যোগ করবো সেখানে হেড আর টেল থাকে, দিয়ে আলটিমেট যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেজাল্টেন্ট। এ হচ্ছে হেড টেল মেথড, একটা হেডের সঙ্গে একটা টেলকে অ্যাড করবো, আলটিমেট সরণটা আমরা এইভাবে পেয়ে যাবো। মেনলি এটা হচ্ছে ইউজ করবো আমরা সমকোণী ত্রিভুজ যখন পাবো, সেই সমস্ত ক্ষেত্রে এইভাবে আমরা সহজেই পেয়ে যেতে পারি সরণটা। এটা 3, এটা 4, তাহলে এটা কত আসবে? এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তা আমি এটা যাচ্ছে 5। ওকে, এটা হয়ে যাচ্ছে 5, এ হচ্ছে হেড টেল মেথড দিয়ে এইভাবে পাবো আমরা। নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল তো এরকম বলা আছে, দুটো ভেক্টর দেওয়া আছে, এ আর বি দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর থেকে আমরা একটা ভেক্টর তৈরি করি, যোগ করি। কীরকম ট্রায়াঙ্গেল ল সূত্রটা এরকম বলা হচ্ছে, যে দুটো ভেক্টর, যে দুটো ভেক্টর বলা হচ্ছে ত্রিভুজ সূত্র দিয়ে, দুটো ভেক্টরকে কী করে যোগ করবো আমরা? দুটো ভেক্টর হচ্ছে এ আর বি, ত্রিভুজ সূত্র এরকম বলা হচ্ছে যে দুটো ভেক্টরকে একটা ত্রিভুজের ক্রম অনুযায়ী দিত দুটো বাহু দ্বারা সূচিত করতে হবে। যে দুটো ভেক্টরকে যোগ করতে হচ্ছে সেই দুটো ভেক্টরকে একটা ত্রিভুজের ক্রম অনুযায়ী গৃহীত দুটো বাহু, যেটা কিনে দিতে পারা হচ্ছে সেম অর্ডার, দুটো ভেক্টরকে সেম অর্ডারে যোগ করতে হবে, যোগ করলে সেই দুটো যেন একটা ত্রিভুজের দুটো বাহুকে সূচিত করে। কীরকম? ফার্স্ট ভেক্টর, এই ভেক্টর যদি প্যারালাল শিফট করি আমি, প্যারালাল শিফট করলে এরকম পাবো। ওকে, এ ভেক্টরে প্যারালাল শিফট করেছি, তাহলে এই হচ্ছে এ ভেক্টর। নেক্সট বি ভেক্টর প্যারালাল শিফট, বি ভেক্টর যদি প্যারালাল শিফট করি,
বি ভেক্টরকে যদি প্যারালাল শিফট করি তাহলে কীরকম পাবো? এরকম পাবো, অর্থাৎ বি হচ্ছে এটা, বি হচ্ছে এটা। তাহলে এই দুটো আবার বললাম কি একই ক্রম হবে, একই ক্রম কীরকম বলা হচ্ছে? এই ভেক্টরের অ্যারো সাইন কোন দিকে? এই দিকে। এই ভেক্টর অ্যারো সাইন এই দিকে। যদি এগুলোকে জলের পাইপ ভাবি এবং এই অ্যারো সাইনগুলো যদি ইন্ডিকেট করে জল কোন দিকে যাবে, তাহলে এরকম বলছি আমরা এখান থেকে জল যাচ্ছে, অ্যারো সাইন তো এদিকেই যাওয়া আছে, তাহলে জল এদিকে এলো। এরপর যখন এখানে এলো, পরেরটা অ্যারো সাইন দেখছি এইদিকে, অর্থাৎ এই দিকে জল যাবে। এই হচ্ছে সেম অর্ডার। ওকে, একই ডিরেকশান নয় কিন্তু সেম অর্ডার বলা হচ্ছে, অর্থাৎ এই ভেক্টর এবং বি ভেক্টর সেম অর্ডারে আছে। নেক্সট বলা হচ্ছে যে বিপরীত ক্রমে গৃহীত যে বাহু এই ত্রিভুজটাকে বদ্ধ করবে। এটা তো বললাম একটা ত্রিভুজে দুটো বাহু, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, বিপরীত ক্রম মানে হচ্ছে ত্রিভুজকে বদ্ধ করবে এই বাহুটা, এই হচ্ছে ত্রিভুজকে বদ্ধ করছে এই বাহু, কোনটা? এটা। এটা বিপরীত ক্রম কেন বলছি আবার? এই দুটো যদি একই ক্রম হয় এটা বিপরীত ক্রম কেন? জলের পাইপ যেটা বললাম, জল এদের থেকে যাচ্ছে, অ্যারো সাইন ইন্ডিকেট করছে, নেক্সট জল এদিকেই যাবে কারণ অ্যারো সাইন এদিকেই আছে। এরপর যখন জল এদিকে আসতে যাবে, দেখো অ্যারো সাইন কোন দিকে দেওয়া আছে, দেখো জল তো এদিকে আসতে যাচ্ছে কিন্তু অ্যারো সাইন কী বলছে? জল এইদিকে আসবে না, জল এইদিকে যাবে। এই অ্যারো সাইন ইন্ডিকেট করছে জল এইদিকে যাবে, জল এইদিকে আসবে না, অর্থাৎ এ হচ্ছে বিপরীত ক্রম। তাহলে এই ভেক্টরটাকে ধরলাম সি ভেক্টর। ওকে, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী ত্রিভুজ সূত্র কী বললো? যে দুটো ভেক্টরকে যোগ করতে চাইছি সেই দুটো ভেক্টরকে একটা ত্রিভুজের ক্রম অনুযায়ী গৃহীত দুটো বাহু হিসাবে সূচিত করতে হবে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু এই দুটো ভেক্টরের লব্ধিকে বা রেজাল্টেন্টকে মানে ও দিকে প্রকাশ করবে। অর্থাৎ এখান থেকে এরকম লিখতে পারি আমি, সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ হচ্ছে দুটো ভেক্টরের লব্ধি, যোগফল। মান নয় কিন্তু এটা ভেক্টর যোগ বলা হচ্ছে, সব ভেক্টর সাইন দেওয়া আছে, ভেক্টর যোগ। ওকে, এখান থেকে কি করে এই ভেক্টরের মান পাবো? ঠিক আছে, ভেক্টর যোগ পেয়েছি, এখান থেকে ভেক্টরের মান কি করে পাবো সেটা আমরা দেখব। তার জন্য ছবিতে এরকম কিছু চেঞ্জ করলাম, এই জায়গা থেকে লম্ব টানছি, এখান থেকে লম্ব টানা হলো, লম্ব টানা হলো, এবং এই ভেক্টরকে এই দিকে বর্ধিত করা হলো। ওকে, এ ভেক্টরকে এই দিক বরাবর বর্ধিত করা হয়েছে এবং এই জায়গা থেকে এটা লম্ব টানা হয়েছে, অর্থাৎ এখানে একটা সমকোণ তৈরি হলো। এখানে একটা, এখন এটা যদি নাম দিয়ে দেওয়া হয় একদম এ বি সি ডি, এখন নাম দিয়ে দিই আমি, তাহলে সেখান থেকে কী পাচ্ছি? পুরোটাই একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ ডি সি, এডিসি একটা সমকোণী ত্রিভুজ, এডিসি। এই সমকোণী ত্রিভুজ থেকে কী পাচ্ছি আমি? সমকোণী ত্রিভুজ থেকে বলে লেখা যাবে এডির হোল স্কোয়ার সমান, এডির হোল স্কোয়ার প্লাস ডিসির হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? সমান হচ্ছে এসির হোল স্কোয়ার। এখানে মান নিচ্ছে, ভেক্টর না, জাস্ট মান, সমকোণী ত্রিভুজ যা হয় পিথাগোরাস তা ইউজ করেছে এখানে। তাহলে এখান থেকে এডিকে আবার কি লিখতে পারি? এডিকে লিখতে পারি এ বি প্লাস বিডি, ভালো কথা হবে, এডি, এডি মানে হচ্ছে এ বি প্লাস বিডি, বিডির হোল স্কোয়ার প্লাস ডিসি হোল স্কোয়ার। ওকে, এবার এটাকে আবার সূত্র ভাঙতে পারি এইভাবে, এটাকে সূত্র এরকম ভাঙতে পারি এ বি স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার প্লাস ডিসি হোল স্কোয়ার, দেখা যাবে তো? নেক্সট ছবিতে দেখো, বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, বিডি, বিডি এটা, আর ডিসি কোনটা? ডিসি হচ্ছে এটা, সমকোণী ত্রিভুজ তো, তাহলে বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান কী লিখবো? বিসি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে এরকম লিখলাম এ বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি ইন্টু বিডি প্লাস
বিসি স্কোয়ার, ওকে বিসি স্কোয়ার। নেক্সট এটাকে আরো সাজাচ্ছি একটু, সাজানো হচ্ছে এইভাবে এবি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি ইন্টু বিসি ইন্টু বিডি বাই বিসি প্লাস যা ছিল তাই। এই জায়গাটা একটু আলাদা করেছি, এখানটা এবি বিডি ছিল, এবি বিডি তো আছে, বিসি এক্সট্রা করে একটা গুণ করে আবার ভাগ করে দিয়েছি, করেছি একটাই উদ্দেশ্য। এখানে এবি ভেক্টর, এবি এই যে ছিল এবি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, তাহলে এর মান কী করে পাবো? এর মান হচ্ছে এবি ভেক্টরের মড সমান এ ভেক্টরের মড কত হবে, তাহলে এবি হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে এ রুট ওভার স্কোয়ার, রুট ওভার স্কোয়ার মানে এ তো ঠিক একই রকম বিসি, বিসি মানে হচ্ছে বি মান আর কি, এই ভেক্টরটার মান হচ্ছে এ, এই ভেক্টরটার মান হচ্ছে বি। আমরা চেষ্টা করছি যে এসিকে প্রকাশ করছি, এসি এই যে লব্ধিটা, লব্ধিটাকে এ আর বি সাহায্যেই প্রকাশ করতে চাইছি, তাই এই জায়গায় এরকম ভেবেছি। আচ্ছা নেক্সট হচ্ছে এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কী হবে? ভেক্টর তো হচ্ছে এটা, এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কী হবে? কোণ নির্ণয়ের ক্ষেত্রে বলা হচ্ছিল যে হেড টু হেড বা টেল টু টেল এরকম পয়েন্ট আসতে হবে, তাহলে এ একটা ভেক্টর এ একটা ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ কি এইটা হবে? ভালো করে দেখো, এটা কি মধ্যবর্তী কোণ হবে? হবে কি? হবে না, কারণ কি এখানে কি দেখতে পাচ্ছি দেখো, এখানে একটা হেড একটা টেল মিট করছে, কিন্তু বলেছিলাম কোণ নির্ণয়ের ক্ষেত্রে হেড টু হেড বা টেল টু টেল মিট করতে হবে, তার জন্য কি করলাম এরকম ভাবছি এই ভেক্টরটাকে, এই ভেক্টরটাকে যদি এই দিকে প্যারালাল শিফট করা হয়, এখানে ছিল প্যারালাল শিফট করে এরকম জায়গায় নিয়ে এলাম, অর্থাৎ এইখান থেকে যদি ভাবি ভেক্টরটা এই দিকে, তাহলে এই পয়েন্ট এখন টেল হয়ে যাবে, এই ভেক্টর টেল এখানে আসবে আর এই ভেক্টর টেল তো এখানেই আছে, ফলে এই যে কোণটা পাচ্ছি এই কোণটা হয়ে যাবে এ এবং বি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। ওকে তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা ধরলাম, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ এইটা নয়, কিন্তু মনে রাখতে হবে এইটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তাহলে এবার কী পাচ্ছি এখান থেকে? এসি স্কোয়ার এসি, তাহলে একই রকমভাবে এখানে এসি ভেক্টর ছিল, এসির মান কী আসবে? সি, তাহলে এখানে সি স্কোয়ার দেখা যাচ্ছে, তাহলে এখানটায় সি স্কোয়ার করে দিলাম, সি স্কোয়ার সমান এবি স্কোয়ার, এবি স্কোয়ার মানে কত? এ স্কোয়ার প্লাস টু, এবি মানে হচ্ছে এ, বিসি মানে হচ্ছে বি, বিডি বাই বিসি, বিডি বাই বিসি থিটা, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি এখানে আমি কস থিটা নিই, ভালো করে দেখো ছবি থেকে যদি কস থিটা নিই কী পাবো? কস থিটা, কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ হয়ে যাচ্ছে বিসি, বিডি বাই বিসি, ওকে তাই তো আছে, বিডি বাই বিসি মানে কস থিটা, তাহলে এই জায়গায় আসবে কস থিটা প্লাস বিসি মানে হচ্ছে আবার বি স্কোয়ার, তাহলে আলটিমেট যেটা পাচ্ছি আমরা সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, এ হচ্ছে লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরটা হচ্ছে এটা, লব্ধি ভেক্টরটা হচ্ছে এটা, এর মান দেখো কী আসছে এটা, মানে এ প্লাস বি শুধু নয় কী পাচ্ছি এটা, এ হচ্ছে লব্ধি ভেক্টরের মান, এ হচ্ছে ম্যাগনিচিউড। যে কোনো দুটো ভেক্টরের মান যদি নির্ণয় করতে হয় ভেক্টরের লব্ধির মান, তাহলে আমরা এই সূত্র ইউজ করবো, যেখানে এ আর বি হচ্ছে দুটো ভেক্টরের মান, কিন্তু মান আর থিটাটা হচ্ছে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটা এখানে দেখানো হয়েছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ হচ্ছে মান গেল। নেক্সট হচ্ছে ভেক্টর তো শুধু মান নেই, তার সঙ্গে কী হবে ডিরেকশানও থাকতে হবে, সেই ডিরেকশান কী করে পাবো আমরা সেটা দেখব। নেক্সট হচ্ছে ডিরেকশান, ডিরেকশান আমি কী করে পাবো? ডিরেকশান মানে কার ডিরেকশান? লব্ধি, এটা লব্ধির মান পেয়েছি, সি ভেক্টরের মান হচ্ছে এটা, এই লব্ধি ভেক্টর ডিরেকশান কী হবে? ডিরেকশান হচ্ছে, ডিরেকশান হচ্ছে যে দুটো ভেক্টর আমি জানি, এই ভেক্টরটা আমি জানি ডিরেকশান কোন দিকে আমি জানি, কারণ আমি নিজেই এঁকেছি আগে থেকে, আমাকে বলে দেওয়া হয়েছিল আগে থেকে, তাই এঁকেছি এইভাবে। নেক্সট হচ্ছে বি ভেক্টর, এরও ডিরেকশান আমি জানি, সি ভেক্টর ডিরেকশান তাহলে কী হবে? এই সি ভেক্টর ডিরেকশান
হয় এ ভেক্টরের সাপেক্ষে বা বি ভেক্টরের সাপেক্ষে আমাকে নির্ণয় করতে হবে, কারণ এ এবং বি এর ডিরেকশন অলরেডি আমি জানি। তাহলে এরকম বলতে পারি যে সি ভেক্টর এ ভেক্টরের সঙ্গে এত কোণ করে আছে, বা সি ভেক্টর বি ভেক্টরের সঙ্গে এত কোণ করে আছে। ওকে, এটাই আসবে ডিরেকশন। এখানে ডিরেকশন মানে আমরা অ্যাঙ্গেল দিয়ে ফাইন করবো, এত ডিগ্রি পূর্বে, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এইভাবে আমরা ডিরেকশনগুলো ফাইন করবো। তাহলে এই হচ্ছে ভেক্টর। এরকম ধরলাম এ ভেক্টরের সঙ্গে সি ভেক্টরটা, এ ভেক্টর থেকে সি ভেক্টর থিটা কোণে নত। যদি এটা পূর্ব দিক, সরি উত্তর দিক হয়, তাহলে বলবো উত্তর দিক। এ ভেক্টরের সঙ্গে সি ভেক্টর থিটা কোণে, সরি থিটা না, একই অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, আলফা ধরলাম এটাকে, আলফা কোণে নত। এই আলফার ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে ডায়াগ্রাম থেকে। তাহলে এই ছবি থেকে যদি ট্যান নেই আমি, ট্যান আলফা যে সমকোণী ত্রিভুজ ছিল, ট্যান আলফা যদি নেই, এই পুরো সমকোণী ত্রিভুজে ট্যান আলফা সমান কী হচ্ছে, লম্ব, লম্ব মানে সিডি, লম্ব বাই এডি, লম্ব হচ্ছে সিডি, সিডি বাই এডি, সিডি, সিডি বাই এডিকে কি লিখতে পারি, এডি মানে হচ্ছে এবি প্লাস, এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি। আবার সিডির ক্ষেত্রে এরকম লিখতে পারি আমি, সিডিকে এইভাবে লিখতে পারি বিসি ইন্টু সিডি বাই বিসি বাই এবি প্লাস বিডি বাই বিসি ইন্টু বিসি। লেখা যাবে কিনা দেখো, বিসি সিডি ছিল সিডি আছে, জাস্ট বিসি বিসি গুণ করে দিয়েছি, এবি ছিল এবি আছে, এখানে বিসি বিসি গুণ করেছি, বিডি যা ছিল তাই আছে। করলাম সেই একই, সবগুলোকে আমি এ আর বি দিয়ে প্রকাশ করতে যাচ্ছি। তাই বিসি মানে কি, বিসির মান কত, বিসির মান এখানে সব মান, এখানে ভেক্টরের কিছুই নেই, সব মান, মান হচ্ছে বিসির মান হচ্ছে বি দেওয়া আছে, বিসির মান বি। সিডি বাই বিসি কী পাবো, যদি ছবিতে আমি সাইন থিটা নেই, সাইন থিটা, সাইন থিটা কী হচ্ছে, লম্ব বাই অতিভুজ, লম্ব আসবে সিডি আর অতিভুজ আসবে বিসি। ওকে, তাহলে এই জায়গায় চলে আসবে সাইন থিটা বাই এবি, মানে এবির মান কত, এবি হচ্ছে এ প্লাস বিসি হচ্ছে বি, বিডি বাই বিসি, বিডি কোনটা, এটা, আর বিসি হচ্ছে এটা। যদি কস থিটা নেই, আগে না হয়েছিল একবার, কস থিটা কী হচ্ছে, ভূমি, ভূমি হচ্ছে বিডি, কস থিটার ভূমি হচ্ছে এটা বিডি বাই অতিভুজ হচ্ছে বিসি, তাহলে এটা আসবে কস থিটা। অর্থাৎ ট্যান আলফা সমান এখান থেকে পেয়ে যাচ্ছি বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, যেখানে আলফাটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টর কতটা কোণ করে আছে সেটা, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। ওকে, তাহলে এখান থেকে আলফা আমি পেয়ে যাবো এরকম, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এই আলফা অ্যাঙ্গেল যদি পেয়ে যাই, তাহলে আমি বলে দেবো যে সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে এত ডিগ্রি কোণ করে পূর্ব দিকে বা পশ্চিম দিকে কি উত্তর দিকে কোনো একটা দিকে আছে। ওকে, এইভাবে আমরা মান নির্ণয় করতে পারবো, মান এবং দিক এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। ওকে।